আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, আল্লাহ যেভাবেই রেখেছে। তো এই ভিডিওটা হচ্ছে গত 2 দিন আগের, আমি আব্বুকে দেখতে হসপিটালে গিয়েছিলাম, তখনকার এই ভিডিওটুকু করা। তো এই ভিডিওটা করার পেছনে অবশ্য একটা কারণ আছে, সেটা হচ্ছে আসলে বাবা মা অসুস্থ বা সন্তান অসুস্থ, আমার মনে হয় এই দুইটা বিষয় অনেক বেশি সেন্সিটিভ। আসলে এই দুইটা বিষয় নিয়ে আমার মনে হয় না কোনো মানুষ কখনো মিথ্যা কথা বলতে পারবে। তো যাই হোক, হয়তো বা কী বলবো, সত্য বা মিথ্যার প্রমাণ না, বাট তারপরও ভিডিওটিকে করলাম, তো যাদের বোঝার ছিল আশা করি তারা বুঝে নেবেন। তো যাই হোক, দুপুরবেলা আব্বুর জন্য খাবার নিয়ে গিয়েছিলাম, তো আব্বুকে খাইয়ে চলে এসেছি। আর আসলে যে কোনো অবস্থায় যেই পরিস্থিতিতেই থাকেন না কেন, আপনার কিন্তু এই ছোট্ট অবস্থা বাচ্চাদেরগুলোর দিকে তাকিয়েও স্বাভাবিক থাকতে হয়, কারণ ওরা তো আসলে কোনো পরিস্থিতি বোঝে না। আর দেখা যায় ওদের সামনে মন খারাপ করে থাকলে ওরা কিন্তু সেটা ঠিকই বোঝে, তো সেই জন্য স্বাভাবিক থাকার চেষ্টা করা আর কি। তো ওই দিন আসলে তেমন একটা ভিডিও করিনি, মন মানসিকতা ভালো না থাকলে যেটা হয়, দেখা যায় যে নিজের কাজ যেটা সেই কাজটাও মানুষ ঠিক মতো গুছিয়ে করতে পারে না, এটাই স্বাভাবিক, এটা সবার ক্ষেত্রেই কম বেশি আসলে হয়ে থাকে। ওকে সাজা, হ্যাঁ জানো গা তুলে গা রাখে না তো, এই যে আব্রুসনা কই দেখি, একটু রাখে, পরে ক্লান্ত লাগলে আবারই করে। আব্রু আব্রু তো আফিফের আব্বুর অফিস, তার পাশাপাশি হসপিটালে যাওয়া আসা সব কিছু মিলিয়ে ও আসলে খুবই চাপের মধ্যে আছে। আমি বলবো আমার থেকে ওর বেশি শারীরিক পরিশ্রম হচ্ছে আসলে এই মুহূর্তে। শুধু শারীরিক বললে ভুল হবে, আসলে মানসিক শারীরিক সব দিক থেকেই বলা যায় যে ওর পরিশ্রম, তার পাশাপাশি আমাদের সবাইকে মেন্টালি সাপোর্ট দিয়েও রেখেছে ও। তো যাই হোক, এটা হচ্ছে তার পরের দিন। আর আসলে আগে দেখা যেত কি, মন খারাপ হলেও এক জায়গায় বসে থাকা যেত, কিছু মানে না করে চুপ থাকা যেত, কিন্তু মা হওয়ার পরে না রুটিনটাই চেঞ্জ হয়ে যায়। আপনার যতই খারাপ লাগুক, যত যাই হোক না কেন, বাচ্চাদের জন্য অনেক কিছুই করতে হয়, কিছু জিনিস স্বাভাবিকই রাখতে হয়, কারণ বাচ্চারা তো আসলে কিছু বোঝে না, ওদের খাওয়া দাওয়া ঘুম সব কিছুই নিজে যতই খারাপ লাগুক না কেন সেগুলো স্বাভাবিকভাবে করতে হয়। আগে আম্মুকে করতে দেখতাম, তখন বলতাম তোমার মন খারাপ হয় না, ছোটবেলার কথা বলছি আর কি, কিন্তু এখন মা হওয়ার পরে বুঝি যে আসলে নিজে হাত পা গুটিয়ে বসে থাকলে বাচ্চাগুলোরই কষ্ট হবে এরকম আর কি। তো এই যে এখানে হচ্ছে ছোট জনকে আজকে গোসল করিয়ে দিয়েছি, বড় জন গোসল করবে না, আজকে নিয়ে গিয়েছি, সে বলতেছে মানে গোসল করতে রাজি হচ্ছে না, তাই আজকে আর করালাম না। আর ছোট জনকে গোসল করিয়েই তো রেডি করে দিলাম। আর অনেক আপুরে বলছেন যে রেগুলার ভিডিওতে যাতে আফিফকে আর আবরারকে বেশি বেশি দেখায়, তো আসলে এখন তো ভিডিওই ঠিক মতো করতে পারছি না বা করছি না, তো সেই জন্য ওইভাবে আসলে দেখানোও হচ্ছে না। তো যাই হোক, এদিকে এই যে রান্নাবান্নার একটা বিষয়, এটাও কিন্তু আপনার যত কিছুই হোক স্বাভাবিকভাবে করতেই হয়, আর শহরের বাড়িতে তো আসলে, গ্রামে হলে এক কথা, নিজেদের রিলেটিভ থাকে আশেপাশে, কম বেশি মানে এগিয়ে আসে একটা জিনিসে, আর শহরে তো আসলে সেটা নেই, বাঁচতে হলে খেতে হবে এরকম একটা বিষয় আর কি। তো বাসায় আসলে তেমন বাজারও নেই, দেখা গিয়েছে আব্বু যেহেতু অসুস্থ, তো তার পাশাপাশি আফিফের আব্বু এই নিয়ে দৌড়াদৌড়ি, সব কিছু মিলিয়ে আসলে বাজারের দিকে আর ওভাবে ধ্যান দেওয়া হয়নি। তো যেভাবে যা আছে সেটা দিয়েই কোনো রকম মানে আমরা বাসায় যারা আছি খেয়ে থাকতে পারলেই হলো এরকম একটা বিষয়। আর আব্বুকে তো আসলে নরম খাবার দেওয়া হচ্ছে, তার জন্য যাও তারপরে খিচুড়ি এগুলো রান্না করে দেওয়া হয়, তো সেই জন্য আর ওইভাবে মানে আমাদের খাওয়ার ওই প্রেশারটা নেই যে কোনোভাবে হলেই হলো। আর
আর আব্বুকে যেহেতু সিসিইউতে রাখা হয়েছে, যার কারণে আসলে আমাদের কাউকেই তার সাথে কন্টিনিউ থাকতে দেয় না বা থাকা নিষেধ আর কি। যা কিছু হয় না কেন, ডাক্তার নার্স তারা আছেন সর্বক্ষণ ওইখানে, তারাই দেখেন। তো তারপরও একজন না একজন দেখা যায় যে হসপিটালে থাকছি, তো বেশিরভাগ সময়টাই আসলে আমার ছোট ভাই আছে। আর তাছাড়া আম্মু তো আসলে 2-3 বার করে যাচ্ছে, কয়েক ঘন্টা করে, দেখা যায় বাহিরেই থাকতে হয়, কারণ খাওয়ার টাইমটাই শুধু আব্বুর কাছে যেতে দেয়, বাকি সময়টা বাহিরেই বসে থাকা, মনকে সান্ত্বনা দেওয়া, এছাড়া আর কি করার। আর আফিফের আব্বুই বেশিরভাগ সময় গিয়েছে, যাচ্ছে এখনও, তো এভাবেই চলতেছে। আর আমি আসলে বেবিদের জন্য সেরকম একটা যেতে পারিনি, অল্প সময়ের জন্যই গিয়েছিলাম। তো যাই হোক, যেহেতু এনজিওগ্রাম হয়ে গেছে, তো হয়তো বা 2-1 দিনের মধ্যে ছেড়ে দিবে, বাসায়ও নিয়ে আসব। বা আপনারা ভিডিওটা যখন দেখবেন, হয়তো বা আল্লাহ সব কিছু স্বাভাবিক রাখলে আব্বুকে বাসায় নিয়ে আসব। তো আব্বুর মোটামুটি হার্টের ভালোই সমস্যা মানে ধরা পড়েছে। আর আপনাদের সাথে আসলে ভিডিওতে মানে আব্বুর অসুস্থতার কথাই বলছি, এখানে কি কাজ করছি সেটা কিন্তু কিছুই ওইভাবে বলছি না। আসলে সময় যখন যেভাবে যায়, মনে যেটা মানে যে বিষয়টা ঘুরপাক খায় ওটাই কিন্তু মুখে চলে আসে, এটাই স্বাভাবিক। তো এখন আসলে মানসিকভাবে আব্বুর অসুস্থতার এই বিষয়টা নিয়েই পড়ে আছি, তো অন্য কিছু এভাবে আসলে কাজ করছে না। তো যাই হোক, ওদিকে হচ্ছে মুরগির গিলা কলিজা রান্না করা হয়েছে, আর এখানে আম্মু এখন হচ্ছে আইর মাছ রান্না করবে। আইর মাছের মাথা লেয়েছে, মানে কাটার যে অংশগুলো ছিল ওগুলো হচ্ছে রান্না করা হচ্ছে, সিমের বিচি দিয়ে হচ্ছে রান্না করা হবে। আর দেখা যায় যে শীতকালে কিন্তু এই বিচি দিয়ে যে কোনো ধরনের মাছ রান্না করলে খেতে ভালো লাগে। তো সাথে কিছু টমেটো দিয়ে দিয়েছে আম্মু, তো ভালো মতো এটা কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে এখানে মাছ দিয়ে দিবে, বিচিগুলো যখন একটু মোটামুটি সিদ্ধ হবে ওই সময় আর কি। আর আসলে বেবিদের নিয়ে তো সারাক্ষণ ব্যস্ত থাকতেই হয়, বাট তারপরেও যেহেতু আমি ভিডিও করি প্রায় কয়েক বছর ধরে, তো এটার একটা অভ্যাস কিন্তু হয়ে গেছে আমার। তো এই কাজটা না করলেও একটা অলসতা কিন্তু কাজ করে, বা কিছুটা সময় ফ্রি আমার হয়ে যায়, ওই সময়টায় দেখা যায় কি মানসিকভাবে আরও বেশি দুশ্চিন্তা কাজ করে। তো এই জন্য নিজেকে যত কাজে ব্যস্ত রাখা যায়, আমার মনে হয় চিন্তাভাবনা তত কম হয়। আর ইনশাল্লাহ আল্লাহ যা করবেন ভালোর জন্যই করবেন, এটাই হচ্ছে বড় ভরসা এখন। আর এদিকে হচ্ছে বড় ভাই ছোট ভাইকে কোলে নিয়ে বসবে, তো তার কোলে একটু ধরে রেখেছি। আর এদিকে আব্রার হচ্ছে ঘুমিয়ে আছে, যেই দিন তাকে গোসল করানো হয় ওই দিন সে সারা দিন ঘুমায়, রাতে খুবই বিরক্ত করে। আর এভাবেই চলতেছে আর কি ওদেরকে নিয়ে। তো বাচ্চা মানুষ কম বেশি করবে, এটা স্বাভাবিক, এটা মেনে নিয়েই একটা মাকে আসলে ওভাবে মানসিক প্রস্তুতি নিয়ে সবসময় থাকতে হয়। আর সন্ধ্যায় হচ্ছে নয়না হচ্ছে গিয়ে এখানে কয়েক রকমের সবজি দিয়ে পাকোড়া বানিয়েছিল, তো এখানে বাঁধাকপিগুলো প্রথমে একটু ভাপ দিয়ে নিয়েছে, আর এখানে হচ্ছে পেঁয়াজ পাতা, তারপরে আলু গাজর এগুলো দিয়ে মাখিয়ে নর্মালি পাকোড়া বা বড়া যেটাই বলেন সেরকম করে ভেজে নেবে। তো এখানে হচ্ছে আম্মু মশলা দিয়ে দিতেছে, কারণ ওর এখনও সেরকম মশলার আন্দাজ বোঝে না ভালো মতো, তো এই জন্য মশলাগুলো দিয়ে দিচ্ছে। তো তারপরে এখানে হচ্ছে চালের গুঁড়া দিয়ে, যতটুকু দরকার হয় ওই পরিমাণ চালের গুঁড়ি দিয়ে সুন্দর মতো মেখে নেবে, তারপরে তো ভেজে নিলেই হলো। তো জীবন তো আসলে থেমে থাকে না, জীবন সব অবস্থায় তার গতিতে চলতে থাকে। তো আপুর হার্টের সমস্যা ভালোই আছে বলতে, আপুর হার্টে 4টা ব্লক আছে, তো 2-1 দিনের মধ্যে হয়তো বা আব্বুকে মানে হসপিটাল থেকে ছেড়ে দেবে, আমরা বাসায় নিয়ে আসব। আর হার্টের অপারেশনের বিষয়ে আমরা আসলে সিদ্ধান্ত নিব বাসায় এসে, আব্বুর সাথেও কথা বলতে হবে, হসপিটালে বসে এখনও আমরা ডিটেলসে তার সাথে ভাবে কথা বলছি না। তো দেখি আর কখন কি হয়, যদি আল্লাহ মানে খুব বেশি অসুস্থ না করে, সুস্থ থাকি ইনশাল্লাহ, সেটা হয়তো বা ভিডিওর মাধ্যমে আপনারা আপডেট পাবেন। যেহেতু কয়েক বছর ধরে রেগুলার ইউটিউবে ভিডিও দিচ্ছি, আপনারা দেখছেন, তো আপনারাও এখন পরিবারের মানুষ আমাদের, তো আপনাদেরও হয়তো বা আমাদের ভালো মন্দ সুখ দুঃখ জানার অধিকার আছে। কারণ সুখের সময়গুলো যেমন আপনাদের সাথে শেয়ার করি, তেমনি আমার মনে হয় কষ্টের সময়গুলো আপনারা জানার অধিকার রাখেন। আর আপনারা যেভাবে আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে, ইনবক্সের মাধ্যমে আমাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছেন, এর জন্য অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের কাছে।
তো এভাবেই দোয়া চাই, আপনারা দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। তো দেখা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।